এরপরে প্রশ্ন হলো, একবার জাহান্নামে গেলে পরে সাজা ভোগ করার পর জান্নাতে যেতে পারবে কিনা? ভাই, জাহান্নামে যদি কোনো মানুষ যায়, অথচ সে মুসলমান, আল্লাহর প্রতি ঈমান আছে, কবিরা গুনাহ করেছে, কোনো পাপে লিপ্ত হয়েছে, এই জন্য সে জাহান্নামে গেছে, তো এই লোক তার সাজা ভোগ করার পর যদি ঈমান তার মধ্যে থাকে, কোনো না কোনো দিন সে জান্নাতে যাবে ইনশা আল্লাহ। তাহলে এবার যারা আকাম কুকাম করেন তারা টেনশন মুক্ত হয়ে গেলেন, যে ফতোয়া পেয়ে গেলাম জান্নাতে একদিন যাওয়া যাবেই, মোসে তাও দিয়া, তাহলে এবার পাপের কাজ করতে থাকবেন, কি বলেন? ভাইরা আমার, জাহান্নামটা কিন্তু আপনার মামুর বাড়ি না, যত খুশি হয়ে যাচ্ছেন, মামুর বাড়ি না। জাহান্নামের বিবরণ হাদিসের আলোকে, কোরআনের আলোকে যদি একটু জানেন এবং তার প্রতি ঈমান আপনার থাকে, তাহলে জাহান্নামে যাওয়ার কথা তো দূরের কথা, জাহান্নামের ধারে কাছে আঁচ গায়ে লাগানোর দুঃসাহস কোনোদিন করতে পারবেন? আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আপনি পানাহ দান করেন। দুনিয়ার মোহ আমাদেরকে সব ভুলিয়ে রেখেছে ভাইরা, আমাদেরকে ভুলিয়ে রেখেছে। কোরআন এবং সুন্নাহ শিষ্যের বিবরণগুলো আমাদের ইয়াকিন হয় না, আমাদের ঈমানের দুর্বলতার কারণে। ভাইরা আমার, সেজন্য জাহান্নামে যদি এক মুহূর্তের জন্য কেউ যায় তার অবস্থা ভয়ঙ্কর হবে। একটা হাদিসে আসছে যে এক লোক দুনিয়াতে সারা জীবন সুখ ভোগ করছে, সারা জীবন সুখ ভোগ করছে, জীবনে কখনো দুঃখের দেখা পায় নাই বা উল্লেখযোগ্য কিছু হয় নাই, বেশিরভাগ সুখেই সে ছিল, চিরসুখী আমরা যাদেরকে বলি। এরকম কোন মানুষকে যদি জান্নাতে জাহান্নামের চারপাশ দিয়ে আশেপাশে দিয়ে একটা চক্কর দেওয়ানো হয়, জান্নাতে ফেলানো হয় না, তো জাহান্নামের ভয়াবহতা অনুভব করার পর, উপলব্ধি করার পর, আঁচ করার পর, সে সারা জীবন যে আল্লাহর নেয়ামতের মধ্যে ছিল সে ভুলেই যাবে, সে স্বীকারই করবে না, ভুলে যাবে সব। অতএব জাহান্নামে একবার যাওয়ার পর পুড়ে শাস্তি ভোগ করে তারপর আপনি জান্নাতে কখনো আসবেন, সেজন্য আরামসে আকাম করবেন, গুনাহ করবেন, এটা বুদ্ধিমান করতে পারে যদি জাহান্নাম সম্পর্কে ন্যূনতম ধারণা থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। যারা হাদিস অস্বীকারী কি একটা গ্রুপ বাই রইছে, এরা বলে একবার জাহান্নামে গেলে সে চিরকাল জাহান্নামে থাকবে, আর কখনো আসবে না। ইমানদারের ব্যাপারে এই কথা প্রযোজ্য না, এটা ফালতু কথা। অসংখ্য বর্ণনা আছে কোরআনের বিভিন্ন আয়াত থেকে বোঝা যায় যে এরকম মানুষ পরে জান্নাতে আসবে। হ্যাঁ, কিছু কিছু পাপের শাস্তি হিসেবে আল্লাহ চিরকাল জাহান্নামের কথা বলেছেন, এখানে উদ্দেশ্য দীর্ঘস্থায়ী হতে পারে, আবার সেটাকে হালাল মনে করে করলে তখন সে বেঈমান, সেই হিসাবে চিরকাল থাকার কথা হতে পারে। মরা মানুষ জীবিত মানুষকে স্বপ্নে নিতে আসলে এর ব্যাখ্যা কি? মানে একটা মানুষ স্বপ্নে দেখছে যে তার কোন মৃত মানুষ, মৃত বাবা মা স্বপ্নে আইসে বলতেছে তোরে নিতে আসছি, এটা দেখলে ব্যাখ্যা কি? তো স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমি খুব ভালো জানি তা না, তবে এ সমস্ত স্বপ্নগুলো যা দেখছেন বাস্তবে হুবহু তাই হবে, এরকম ব্যাখ্যা করার, এত সহজে ব্যাখ্যা করার সুযোগ নাই। কোনো মৃত মানুষ এসে বলল চলো তুমি আমার সাথে চলো, তো এটার বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। এটার ব্যাখ্যা নিশ্চিতভাবে এরকম অবশ্যই বলা যাবে না যে এটা নিশ্চিত একটাই ব্যাখ্যা যে তাহলে আপনার যাওয়ার সময় হয়ে গেছে, এখন কান্দাকাটি শুরু করে দেন, না। আপনি সর্বাবস্থায় আমল করবেন, নেকামল করবেন, এবং কোনো স্বপ্ন দেখার পর যদি আপনার দুশ্চিন্তা হয়, পেরেশানি লাগে, তখন আপনি স্বপ্ন দেখার পর, ঘুম ভাঙার পর বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন, থুতু থু করবেন, থুতু নিক্ষেপ করবেন না, প্রতীকী থুতু বাম দিকে, এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা আমন্তু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির পড়বেন, এবং সম্ভব হলে ওযু করে দুই রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহ এই স্বপ্ন যদি ক্ষতিকর কোনো কিছু ইন্ডিকেট করে, ইঙ্গিত করে, তাহলে তার থেকে আপনার কাছে পানা চাই, ইনশাআল্লাহ আপনার কোনো আপনার জন্য দুঃসংবাদের কিছু বা বিপদের কিছু অন্তত হবে না। তবে ইমানদার সর্বাবস্থা আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত থাকতে হবে। ওই মরা মানুষ এসে আপনাকে ডাকলে যাবেন, তা না হলে কি আপনি যাবেন না, যাওয়া লাগবে না? তাহলে আপনি প্রস্তুত হন কি নিয়ে যাচ্ছেন সেটার জন্য, অস্থিরতার কিছু নেই, এবং এটা দেখলে নিশ্চিতভাবে এর ব্যাখ্যা এটাই যে আপনার টাইম হয়ে গেছে, এত সহজে ব্যাখ্যা করার সুযোগ নেই, ভিন্ন ব্যাখ্যাও হতে পারে। জুমার দিন আসরের পর যে দুরুদ পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়, তা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? ভাই আমার, একটি দুরুদের কথা বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। এই দুরুদ পাঠ করলে জুমার দিন আসরের পরে পাঠ করলে
আশিবার পাঠ করলে 80 বছরের গুনামাম 80 বছরের ইবাদত লেখার কথা বিভিন্ন বর্ণায় পাওয়া যায়, কিন্তু এই বর্ণনাগুলোকে মুহাদ্দিসিন ইকরাম দুর্বল বলেছেন, এগুলা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ। অনেক মুহাদ্দিসিন লেখে অনেক দুর্বল বলেছেন, অত্যন্ত দুর্বল বলেছেন। কথা কি বুঝাতে পারছি? বাকি এমনি জুমার দিন দুরূদ শরীফ পাঠ করা, এটা তো বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, এবং দুরূদ পাঠের শ্রেষ্ঠ দিনই হলো জুমার দিন। আর জুমার দিন আসর পরের সময়টা দোয়া কবুলের সময়, এই সময়টা কিসের সময়? দোয়া কবুলের সময়। এই সময়টাতে দোয়া করতে হয়, সেই সাথে দুরূদ তো অবশ্যই গোটা জুমার দিনে এবং জুমার রাতে পাঠতে হবে, নবী করিম পাঠ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিন মিনাস সালাত মি ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ, জুমার রাতে অর্থাৎ বিশুদ্ধ দিবাগত রাতে এবং জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করো। ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো এটা আমার সামনে উপস্থাপন করে ফেরেশতারা অমুকের ছেলে অমুকে, আপনার যদি দুরূদ পড়েছে। যেন দুরূদ শুক্রবারে বেশি করে পড়তে হবে এতে কোনো সন্দেহ নাই। তবে এই হাদিসটি সহিহ বা বিশুদ্ধ সনদে প্রমাণিত না, বরং এটার সনদের এটা সনদ সম্পর্কে মুহাদ্দিসদের অনেকেরই মন্তব্য আছে এটা অত্যন্ত দুর্বল সনদে বর্ণিত। আত্মীয়তার সম্পর্কে ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, এমনই বলা আছে হাদিসে। প্রশ্ন হলো, যদি কোনো আত্মীয় ঝগড়া বা কোনো ঝামেলা বা সম্পর্ক বজায় রাখতে গিয়ে অরাজকতা সৃষ্টি করে, সেক্ষেত্রে আত্মীয়ের সাথে সম্পর্ক বজায় কিভাবে রাখবো? বাইরে আত্মীয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। যদি আপনি সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন কিন্তু সে আপনার অসহযোগিতা করে, তারপরও আপনার সদিচ্ছা থাকবে, আন্তরিকতা থাকবে যে আমি সম্পৃক্ত থাকতে চাই, সংযুক্ত থাকতে চাই, এরপরেও যদি দেখেন যে না আমি সম্পর্ক রাখতে গেলে সে আমার উল্টে আরও ইট মারে, উল্টে আরও ক্ষতি করে, উল্টে আরও ব্ল্যাক ম্যাজিক করে, নানাভাবে শত্রুতা করে, কাছে গেলে আমার আরও ক্ষতি করে, এরকম যদি হয় তাহলে নিজেকে সেফ করার জন্য দূরে থাকতে পারেন। কিন্তু দূরে থাকলেও আপনার মন থেকে তার কল্যাণ কামনা করবেন, তার দুঃখে দুঃখী হওয়ার চেষ্টা করবেন, দূর থেকে পারলে উপকার করার চেষ্টা করবেন, কাছে গেলে যেহেতু শত্রুতা করে কিন্তু আপনার সাধ্য অনুযায়ী তার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক আত্মীয় আছে, আমি তার সাথে সুসম্পর্ক রাখতে চাই কিন্তু সে আমার সাথে রাখতে চায় না, উল্টা ক্ষতি করতে চায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, আত্মীয় ভালো সম্পর্ক রাখে তুমিও সাথে ভালো সম্পর্ক রাখো, এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো না। আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো সে তোমার সাথে খারাপ করে তারপরে তুমি ভালো করার চেষ্টা করো। আমাদের সমাজে অনেকে দেখবেন আপনার ছেলেকে একটা জামা কিনে দিয়েছে ঈদে, তা আপনিও একটা কিনে দেন, এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না। আমার ছেলেকে দেখবে না দেখে আমি তার ছেলেকে দিব, যদি সামর্থ্য না থাকে, দেওয়ার সামর্থ্য নাই অন্তত আন্তরিকতা দেখাবো, মায়া দেখাবো, দিল থেকে তার ভালো চাইবো। কারণ আত্মীয়র সাথে সুসম্পর্ক রক্ষা করা ফরজ। এই ফরজ সম্পর্কে আমরা অনেকে অবগত, অনেক লোক নামাজ কালাম পড়ে কিন্তু আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।